বুঝলাম না সম্পত্তির পরিমাণ কেমন দেখেছেন ভাই মানুষ তো ছোট দিয়ে বড় হয় আমারও তো একটু বড় হইব জনগণ নবম অধিবেশন দশম অধিবেশন একাদশে তিনবারই আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে মানুষের আশা প্রত্যাশা পূরণ করেছি বিদায় আবারও জনগণ অপেক্ষায় আছে ইলিয়াস মোল্লাকে নৌকার প্রতীকে ভোট দিয়ে আবার দ্বাদশ সংসদে পাঠাবেন এবং এই দ্বাদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে আবার আমাকে মনোনয়ন দিয়েছেন সেই জন্য ঢাকা ১৬ আসনের পক্ষ থেকে আমি অন্তর্স্থিত থেকে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি বাট আচরণবিধি আছে কতজন লোক নিয়ে আসা যাবে আসা যাবে না একটু বেশি হয়ে গেল কিনা আচরণবিধি এটা বেশি না এর চেয়ে আরো দেখে এর আগে দেখা গেছে যে শত শত গাড়ি এসেছে আমরাই তো নিয়ে আসছি মাত্র অল্প কয়েকজন দশ বারো জন আমি নিয়ে আসছি আর এখানে যারা যত লোক দেখেন এটা অনেক আমি চিনিও না এই দশ বারো জন লোক নিয়ে আসছি এবং এই দশ বারো জন নিয়ে তো চলতে হয় ইনকাম ট্যাক্সের একটা ফাইল আছে সেই ইনকাম ট্যাক্সের আমার ফাইলে সমস্ত কিছু বলা আছে আমার কত টাকা আছে কত টাকা আমি ইনকাম ট্যাক্স দিচ্ছি আমার ব্যাংকে শুধু ব্যাংক না ব্যাংক সহ এবং অন্যান্য যত কেউ যদি একটা পাওনাদার ব্যক্তিও যদি থাকে সেখানে আমার কোনো লোন নাই বুঝলাম না ও আমার সম্পত্তির পরিমাণ আমার দাদা যা রেখে গেছে আমার বাবা যা রেখে গেছে আমার যতটুকু আছে অতটুকুই রাখছি হলফনামা যেটা উল্লেখ করেছে ওটা খাতা কলমে আছে দেখে নেবেন আপনারা ধন্যবাদ সবাই জি আসসালামু আলাইকুম।